এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। হাই বন্ধুরা, আমি রশনি, এবিপি আনন্দ ডিজিটালে তোমাদের সকলকে স্বাগত। যেরকমটা জানো যে আগের বছর আমরা করোনা পরিস্থিতির জন্য খুব বাজে একটা সময় কাটিয়েছি, তবে 2021 চলে এসেছে, এখন আমাদের সঙ্গে রয়েছে অনেক কিছু নতুন নতুন খবর, নতুন নতুন উইশেস। আর যেরকমটা দেখছো আমার পাশে খুব বেশি লোক নেই, আর সেই কারণে আমি মাস্ক খুলে কথা বলতেই পারি। তো যেমনটা বলছিলাম গুড নিউজের কথা, এবছর সিনে প্রেমীদের জন্য রয়েছে এক ঝাঁক নতুন সিনেমা। সেই নতুন সিনেমায় তোমরা দেখতে পাবে তোমাদের ফেভারিট স্টারেদের। যেরকম রিচা চাড্ডার নতুন সিনেমা আছে, সেরকম রয়েছে দীপিকা পাড়ুকোন কাজলেরও এক গুচ্ছ নতুন সিনেমা। সেগুলো কি কি চলো একবার দেখে নিই। এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেন কাজল। ছবির নাম ত্রিভঙ্গ, আর এই ছবিতে একজন ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাচ্ছে কাজলকে। ছবির ট্রেলার ইতিমধ্যেই কিন্তু সিনে প্রেমীদের হিটলিস্টে। দেখে নাও আরো খবর। আগামী 15 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কাজল অভিনীত ছবি ত্রিভঙ্গা। ছবিতে কাজলের পাশাপাশি থাকবেন মিথিলা পালকার, তানভি আজমির মতো অভিনেত্রীরা। অজয় দেবগন ফিল্মস প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন রেণুকা সাহানে। ছবিতে একজন ওডিসি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে কাজলকে। ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে সিনে দুনিয়ায়। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কুণাল রায় কাপুর। তিনটি ভিন্ন প্রজন্মের মহিলাদের নিয়ে এই সিনেমা দর্শকের কতটা ভালো লাগে এখন অপেক্ষা, সেটাই দেখার। বলিউডের বোল্ড বিউটি রিচা চাড্ডা, দর্শক যখনই তাকে পর্দায় দেখেছেন তখনই বোল্ড অবতারে তিনি ধরা দিয়েছেন। এবার তিনি যে চরিত্রটি করছেন সেটি কিন্তু একেবারে ভিন্ন। তাকে বরাবরই সাহসী অবতারে দেখতে অভ্যস্ত দর্শক, তবে এবার বেশ ইন্টারেস্টিং একটি চরিত্রে দেখা মিলছে রিচার। ছবির নাম ম্যাডাম চিফ মিনিস্টার। রাজনৈতিক ব্যক্তিত্ব মায়াবতীর আদলে তৈরি এই চরিত্রটিতে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছেন গ্যাংস অফ ওয়াসিপুরের নগমা খাতুন। চরিত্রের প্রয়োজনে নিজের ভুল বদলে ফেলেছেন রিচা। ববকার চুল সঙ্গে সুতির শাড়ি, ট্রেলার জুড়ে দর্শক দেখতে পেয়েছেন এক দাপুটে অভিনেত্রীকে। ট্রেলার যতই এগিয়েছে ততই এক উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক নেত্রী হিসাবে ধরা দিয়েছেন মসান তারকা। সুভাষ কাপুর পরিচালিত এই নারী কেন্দ্রিক ছবি মুক্তি পাবে আগামী 22 জানুয়ারি। এবার যার কথা বলবো তিনি বলিউডের গ্ল্যাম গার্ল, আর বলে বলে তিনি তার সহ অভিনেতাদের 10 গোল দিতে পারেন। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, নন আদার দ্যান দীপিকা পাড়ুকোন। 2021-এ রয়েছে তার সিনেমা। এই বছর ধর্ম প্রোডাকশনস প্রযোজিত শকুনবাত্রা ছবিতে দেখতে পাওয়া যাবে বলিউডের মস্তানিকে। সূত্রের খবর, এখানেও দীপিকার চরিত্রটি বেশ শক্তিশালী। এক মে অর এক তু ও কাপুর অ্যান্ড সন্স খ্যাত শকুনবাত্রার প্রজেক্টে থাকবেন সিদ্ধার্থ চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। ছবির নাম এখনো ঠিক না হলেও সিনে দুনিয়ায় এই ছবি ঘিরে চর্চা তুঙ্গে। পরিচালকের নাম যখন সঞ্জয় লীলা বনশালী, তখন তার ছবি নিয়ে চর্চা হবে না তাও কি হয়। এবার পরিচালকের প্রজেক্ট গঙ্গুবাই, আর মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট। তাকে নিয়ে রয়েছে উন্মাদনা সিনে দুনিয়ায়। ছবির বিষয় থেকে কাস্টিং, তারকাদের জমকালো পোশাক থেকে চোখ ঝলসানো সেট, সবকিছুতেই বাজিমাত করতে অভ্যস্ত বি টাউনের এই পরিচালক। তবে তার বেশিরভাগ ছবির ক্ষেত্রেই একটা বিষয় কিন্তু কমন, আর তা হলো বিতর্ক। আলিয়া ভট্ট অভিনীত সঞ্জয় লীলা বনশালীর আপকামিং ছবি গঙ্গুবাই কাটিয়াওয়াদী আইনি সমস্যায় জর্জরিত। কাটিয়াওয়াদীর দত্তক পুত্র বাবুজি রওয়াজি সাদের অভিযোগ, এই ছবি তার মায়ের সম্মানহানি করেছে। তবে এসব বাদ দিলে আলিয়া ভট্টের গঙ্গুবাই লুক ইতিমধ্যেই বেশ চর্চিত। ছবির শুটিংও হয়ে গেছে অনেকটাই। অবশ্য আলিয়াকে অন্যরকম চরিত্রে দেখতে বেশ উৎসাহী তার ভক্তরা। সামনের দীপাবলির আশেপাশেই মুক্তি পাওয়ার কথা এই বিতর্কিত ছবির।
বলিউডে পাওয়ার প্যাকড অভিনেত্রীদের মধ্যে অবশ্যই অন্যতম তাপসি পান্নু। এবছর মুক্তি পেতে চলেছে তাপসি অভিনীত রশ্মি রকেট। এই ছবি নিয়ে রইল আরো খবর। কমেডি অ্যাকশন থেকে শুরু করে রোম্যান্স সিকোয়েন্স বা ডিস্কো ডান্স সবেতেই স্বচ্ছন্দ পিঙ্ক তারকা। 2021-এ তাপসিকে দর্শক পাবে স্পোর্টস ফিল্ম রশ্মি রকেটে। ছবির প্রয়োজনে বেশ হার্ডওয়ার্ক করতে দেখা যাচ্ছে তাপসিকে। অ্যাথলেটের চরিত্রে এর আগেও তাপসিকে পেয়েছেন দর্শক, তবে তাপসির মতে এই ছবি তার কাছে বেশ চ্যালেঞ্জিং। কোনো রকম রেফারেন্স ছাড়াই এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছেন নাম শাবানা তারকা। আকাশ খুরানা পরিচালিত এই ছবি কবে মুক্তি পায় এখন অপেক্ষা, সেটাই দেখার। বিনোদন দুনিয়ার আরও চটপটে খবর জানতে চোখ রাখুন এবিপি আনন্দ ডিজিটালে।